একাধিক প্রকল্পে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। এই প্রকল্পের জন্য 75,000 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের অধীনে দেশের 1 কোটি বাড়ি ছাদে বসবে সোলার প্যানেল। এর পাশাপাশি খরিফ মরশুমের জন্য ফসফেটিক অ্যান্ড পটাশিক সারের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গুজরাট এবং অসমে 3টি সেমি কন্ডাক্টর ইউনিট গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর অনুরাগ ঠাকুর বলেছেন, আজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। পিএম সূর্যঘর মুফত যোজনা অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের 1 কোটি পরিবার বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পাবে। এই প্রকল্প দেশের সোলার বিদ্যুৎ উৎপাদনে গতি আনবে এবং এর জেরে 17 লক্ষ সরাসরি কাজের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। 13 ফেব্রুয়ারি এই স্কিমের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর অধীনে 1 কিলোওয়াট সিস্টেমের জন্য 30,000 টাকা এবং 2 কিলোওয়াট সিস্টেমের জন্য 60,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। খরিফ শস্যের মরশুমে সারের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 24,420 কোটি টাকা সারের ভর্তুকির জন্য মঞ্জুর করা হয়েছে। সেমি কন্ডাক্টর ডিভাইস তৈরির কারখানা তৈরির জন্য 1.26 লক্ষ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।